আমি বর্তমানে আছু চিত্তরঞ্জন পার্ক কালী মন্দির সোসাইটি আপ সহিত প্রদীপ গাঙ্গুলি অনেক য পূজা কমিটির রয়েছেন সেক্রেটারি রয়েছেন সিধা আপনার চিত্র দেখিপার লোক লাইন লাগি লোক মানে দর্শন করছেন কিন্তু বহু সতর্কতার এটি পূজা করা যাচ্ছি কোভিড গাইডলাইন কু ফলোপ করা যাচ্ছি আপনার দেখুত ব্যারিকেড লাগি ব্যারিকেড আগুন লোকানু য সম্পূর্ণরূপে ধাড়ি লোক মানে আসুক বহু যে শৃঙ্খলিত ভাবের সে আসি দর্শন করছেন এনি

হ্যাঁ আমাদের পুরো পুজোটা প্রোটোকল মেনে চলা হয়েছে কারণ গভর্নমেন্ট যে গাইডলাইন্স আমাদের দিয়েছে কোভিড প্রোটোকলের সেই সম্পূর্ণ গাইডলাইন্স আমরা স্ট্রিক্টলি ফলো করছি সেটা স্যানিটাইজেশন হোক সেটা সোশ্যাল ডিস্টেন্সিং হোক সেটা মাস্ক ওয়ারিং হোক আমি নিজেও মাস্ক পরে আছি জাস্ট কথা বলার জন্য মাস্ক ছড়িয়েছি আর আমাদের এখানে যে প্রোটোকল এসছে যেরকম একটা গেট দিয়ে ঢুকবে অ্যান্ড এক্সিট গেট আর হবে সেটাও আপনারা দেখতে পারেন যে দুটো আলাদা আলাদা গেট করা হয়েছে ঠাকুরের বেদির সামনে কোনো রকম ভিড় না হয় যাতে পুষ্পাঞ্জলি না হয় প্রসাদের জন্য ভিড় না হয় সেই সব ব্যবস্থাও করা হয়েছে তার থেকে বড়ো কথা আমরা সম্পূর্ণ জিনিসটা অনলাইন রেখেছি ফিজিক্যাল দর্শন হচ্ছে মানুষরা আসছে বা তারা বক্তারা দেখতে আসছে পুজো দেখতে আসছে তা সত্ত্বেও আমরা অনলাইন ব্যবস্থা করেছি যাতে আমরা অনলাইনে ঠাকুরা বা পুরোহিতরা মন্ত্র পড়ছে পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছে তারপর আরতি দেখতে পাচ্ছে প্রত্যেকটা বিধি তারা ভালো করে দেখতে পাচ্ছে অনলাইনে তারপর এখানে যেটা রয়েছে আমরা সকাল থেকে রাত্রির অব্দি খুলে রেখেছি যারা মায়ের দর্শন করতে চান তারা আসতে পারেন মায়ের দর্শন করে মাসের বেড়া দিয়ে আমরা করে রেখেছি যাতে কারোর ওপর কারো ধাক্কাধাক্কি না হয় সুন্দরভাবে আসুন আপনারা এসে মায়ের দর্শন করুন আবার অন্য গেট দিয়ে বেরিয়ে যান দাদা প্রসাদ কেলেবি লম্বা ভিড় লাগতে হর সাল যে প্রসাদ কেলে ইহা পেয়ে প্রসাদ বি ফেমাসে পুরো দিল্লি মেয়ে প্রসাদ কি ব্যবস্থা প্রসাদের দুরকম ব্যবস্থা করা হয়েছে একটা হয়েছে প্রসাদ আমরা যেহেতু ভোগ আমাদের এখানে আগে যখন করা হতো ভোগ প্রসাদ তখন প্রায় পাঁচ হাজার থেকে ছ হাজার লোক এখানে বসে ভোগ খেতো কিন্তু কোভিড প্রোটোকলের ব্যাপারে আমরা এখানে এমন কোনো ব্যবস্থা করতে পারবো না যাতে অত ভিড় হয় আমরা প্রি বুকিং ভোগের ব্যবস্থা করেছি যারা যারা অনলাইন বুকিং করেছে বা মন্দিরে এসে বুক করে গেছে তাদের আমরা ডিস্ট্রিবিউশন মন্দিরে করে নিই যাতে মন্দিরে ভিড় হবে আমরা সেটা এক একটা পয়েন্ট করে দিয়েছি ডিস্ট্রিবিউশন পয়েন্ট আর ভোগটা হাইজেনিকলি ডিমান্ড সেই হার সালিমান্ড হতে হয় একদম ডিমান্ড বাড়ছে আরও তারা ভোগ খেতে চায় পুজোর সময় কারণ অন্য কিছু পাচ্ছে না বাঙালিরা ভোগ একটা একটা অঙ্গ হচ্ছে আমাদের পুজো সেই ভোগ তারা খাচ্ছে তারা ভোগ করেছে আমরা তাদের বাড়িতে হাইজেনিক্যালি প্রিপেয়ার করা যারা ভোগ প্রিপেয়ার করছে তাদের ফুড সার্টিফিকেট আছে ইভেন যে লেবার বা ওয়ার্কার যারা আছে তাদের আর টেস্ট করা রয়েছে তাদের ডাবল ভ্যাকসিনেশন আছে আর যেটা প্যাক করা হচ্ছে সিল্ড প্যাকিং তাতে কোনো রকম ইনফেকশন হওয়ার চান্স নেই আমরা যেগুলো গাড়ি করে ডেলিভার করছি ডেলিভারি ভ্যান দ্যাট ইজ অল ক্লোজড এয়ার কন্ডিশন ভ্যান সেই রকম পুরো ব্যবস্থা করা হয়েছে আর প্রসাদের সামান্য ব্যবস্থা করা হয়েছে কোনো কাটা ফল নয় কোনো কিছু নয় আস্ত ফল আমরা যারা দিচ্ছে তারা হাতে গ্লাভস পরে দিচ্ছে খুব ভালো করে ধুয়ে